হ্যালো কোডার্স, আমরা তো আমাদের এই ফর্মটা ক্রিয়েট করেছিলাম এবং আমরা এখানে আমাদের একটা স্টাইল শিট এনেছি যেটা হলো বুটস্ট্র্যাপের স্টাইল শিট। তো বুটস্ট্র্যাপের সাপোর্ট যখন আমাদের আছে তখন কিন্তু আমরা আরও বেশ ভালো স্টাইলিং করতে পারি চাইলে আমাদের ফর্মের। তো কারেন্টলি আমাদের ফর্মের কী অবস্থা? আমাদের ফর্মের তো আসলে মোটামুটি অবস্থা বেশ খারাপই বলা যায় চেহারা সুরত দেখতে। তো আমরা এটাকে আগে রান করে দেখি একবার। আমরা রান করে দেখলে দেখতে পারবো যে আমাদের ফর্মটা একবার আমরা দেখে আসি। ক্রিয়েট নোটিস অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। আমরা এখন এটাকে একটু স্টাইলিং করি। হ্যাঁ, আমরা এই প্রজেক্ট এই আজ এই টিউটোরিয়ালটা আসলে মেইনলি স্প্রিং বেসিস না, আমরা জাস্ট ফর্মটাকে একটু সুন্দর করে নিচ্ছি এবং আপনাদেরও একটা সহজ উপায় দেখাচ্ছি যে আপনারা চাইলে কীভাবে আরও সুন্দর ফর্ম তৈরি করতে পারবেন। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা টুল আছে যেই টুলটা আপনি বলে বুট স্নিপ উইথ ডাবল পি মোস্ট লাইকলি, হ্যাঁ BOOTSNIPP। আমরা এই সাইটে চলে গেলে এই সাইটে যে আমরা কিন্তু ইজিলি দেখতে পারি যে এখানে একটা রিসোর্সেস নামে একটা জায়গা আছে, সেখান থেকে ফর্ম বিল্ডার আছে। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দের মতো ফর্ম কিন্তু আমরা বিল্ড করতে পারি। এই ফর্ম বিল্ডারটা এখানে লোড হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা একবার দেখে আসি আমাদের কী কী দরকার। নেম, ইমেল, নোটিস অ্যান্ড সাবমিট বাটন। আমরা যদি একটা ফর্ম সুন্দর ফর্ম ক্রিয়েট করতে চাই, আমরা ফর্মের নেম এখানে দিতে পারি। ফর এক্সাম্পল, আমাদের ফর্মের নেম কী? ক্রিয়েট নোটিস। হ্যাঁ, এবং আমাদের শুরুতে কী লাগছে? আমরা নেম নিচ্ছি, তাই না? আমরা এখানে যে রাইট ক্লিক করে আমরা এখানে আইডি অথবা নেম, তো আমাদের নেমটা কি আমাদের এখানে হচ্ছে নেম, হচ্ছে নেম, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে আইডি বা নেম যেটা দিচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের যে নোটিস যে ক্লাস বিনটা আছে নোটিস বিনের কিন্তু সেম। এই যে নেম, ইমেল, টেক্সট, এই তিনটা আমাদের লাগবে। সো আমরা আমাদের আবার চলে যাই। তো আমাদের লেবেলের টেক্সটটা হবে নেইম, প্লেস হোল্ডার আমরা এখন কিছু রাখবো না বা আমরা রেখে দিতে পারি এন্টার নেইম, হেল্পিং টেক্সট আমরা এখন এখান থেকে উঠাই দিতে পারি বা লাগবে না। আমরা যদি এখানে চাইলে আমরা কিন্তু রিকোয়ার্ড বলে দিতে পারি। এটা কিন্তু একটা HTML5 একটা অপশন যেটা বুটস্ট্র্যাপ ইউজ করে CSS। আমরা এই মুহূর্তে রিকোয়ারটা এনেবল করছি না, কারণ আমরা ডাউন দ্য রোড আমাদের স্প্রিংয়ের ভ্যালিডেশনটা আমরা চেক করতে চাই। কিন্তু ফিউচারে আপনারা যখন এটা ক্রিয়েট করবেন এখানে রিকোয়ার করে দিলে এটা কিন্তু এমটি ফিল্ড নেবে না HTML5 থেকে। ইনপুট সাইজ এক্সট্রা লার্জ থাকুক, আমরা এটাকে সেভ করে দিলাম নেম। এরপর আমাদের কী লাগবে? সিমিলার আরেকটা টেক্সট ইনপুট লাগবে ইমেলের জন্য, তাই না? আমরা একই কাজ করি, আমরা আইডি নেম দেই ইমেল, লেবেল দেই ইমেল, প্লেস হোল্ডার এন্টার ভ্যালিড ইমেল, হেল্প টেক্সট এখন দিব না, রিকোয়ার্ড এখন রাখছি না কারণ আমরা স্প্রিংয়ের ভ্যালিডেশন করবো, HTML5 ভ্যালিডেশন না। সেভ করলাম। তারপর আমাদের একটা টেক্সট এরিয়া লাগবে। হেয়ার ইজ এন এক্সাম্পল অফ টেক্সট এরিয়া। আমরা টেক্সট এরিয়াটাকে নিয়ে যাই, হ্যাঁ টেক্সট এরিয়াটাকে নিয়ে যাই, নিয়ে যাই আমরা টেক্সট এরিয়াটাকে এখানে। টেক্সট এরিয়ার নাম হবে কি? আমাদের টেক্সট এরিয়ার নাম আসলে টেক্সট, কারণ আমাদের বিনের মধ্যে যেই প্রপার্টির নাম আছে। লেবেল দিব আমরা এখানে দিতে পারি নোটিস, এবং ডিফল্ট টেক্সট আমরা খালি রেখে দিলাম এখানে, আমি ডিফল্ট টেক্সট কিছু চাই না, দ্যাট ইজ গুড। আমরা এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের আবার ফর্মে একবার দেখে আসি ফর্মটা কীরকম ছিল। সাবমিট বাটন লাগবে একটা, তাই না? সো আমরা একটা বাটন নিয়ে আসি। বাটনে যাওয়ার জন্য আমরা বাটনসে গেলাম, আমরা সিঙ্গেল বাটন দিতে পারি সাবমিট বাটন, যেই বাটনটা আমরা নিয়ে আসলাম এখানে। আমরা বাটনের আবার ক্লিক করলাম, ক্লিক করে আইডি, বাটনের আইডি আমরা দিলাম সাবমিট। জাস্ট আ মিনিট। এবং টেক্সটে আমরা কিছু রাখলাম না, বাটনের লেবেল আমরা দিলাম ক্রিয়েট নোটিস, বাটন টাইপ হচ্ছে প্রাইমারি বাটন, সেফ। এখন যদি আমরা যেটা করি, আচ্ছা আমরা যেটা করতে পারি, আমরা এখানে বাটনটা ক্রিয়েট করছি, এই বাটনের সাবমিট থাকুক। আমরা এখন এটার একটা রেন্ডার্ড যে ভিউটা আছে এটা কিন্তু পুরো আমাকে রেন্ডার্ড ভিউটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা যখন রেন্ডার্ডে ক্লিক করব, আমরা এখানে যে এই কোডটা সিলেক্ট অল করে কপি করে নিয়ে আসলাম, আমরা আমাদের স্প্রিং আমাদের আইডিএতে চলে এসে আমরা চাইলে এখানে এই পুরাটা উঠিয়ে দিয়ে ডিফ থেকে ডিফ পর্যন্ত আমরা এখান থেকে রিমুভ করে দিয়ে
আমরা করতে পারি কিন্তু সেটা করব না কারণ আমরা ফর্মটা রাখবো আমরা নিচে আগে এটাকে পেস্ট করি হ্যাঁ ডিভের নিচে আমরা লেট মি পেস্ট ইট হুইচ ইজ গুড লুকস গুড সো ফার আমরা যেটা করব আমরা আমাদের ফর্মের যে অ্যাকশনটা অ্যাকশনটা আমরা আগে কপি করে নিয়ে আসি আগের ফর্ম থেকে অ্যাকশনটা কি পোস্ট এবং ডু ক্রিয়েটে এটা চলে যাবে আমরা আমাদের নতুন যে ফর্মটা আমরা তৈরি করলাম সেখানে চলে যাই চলে যে এইটার এটা তো ফর্ম ফর্মের মধ্যে আমরা এই যে অ্যাকশনটা সেট করে দিব পুরাটা নিয়ে আসি আসলে আমরা ফর্ম মেথড অ্যাকশনের পুরাটা নিয়ে আসি কপি করে এবং আমরা নতুন যে ফর্মটা আমরা এখানে নিয়ে আসলাম সেইখানে আমরা অ্যাকশনটা অ্যাড করে দিই সো আমাদের অ্যাকশনটা অ্যাড হয়ে গেছে আমাদের সাবমিট বাটনটা একটু দেখে আসি কী অবস্থা সাবমিট বাটনটা ক্লাস করা আছে বাটন আইডি সাবমিট হোপফুলি এটা কাজ করবে আমরা একবার রান করে দেখতে পারি হ্যাঁ আমরা যেটা করি আমাদের যেই আগের ফর্মটা ক্রিয়েট করা ছিল সেটা আমরা ডিভ সহ ডিলিট করে দিই এটা এই মুহূর্তে আমাদের লাগছে না লেটস রিমুভ ইট নতুন ফর্মটা আমরা বানিয়ে নিয়ে আসলাম একবার ফর্ম্যাট দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে সো কন্ট্রোল শিফট এফ দিয়ে আমরা একবার ফর্ম্যাট করে নিলাম লেটস সেভ ইট অ্যান্ড লেটস ট্রাই আওয়ার লাক রানিং দ্য প্রজেক্ট আমরা সার্ভারটা একবার স্টপ করলাম আমরা রাইট ক্লিক করে রানে যে রান অন সার্ভার দিলাম অ্যান্ড ফিনিশ লেটস সি সাবমিট বাটনটা কাজ করবে কিনা ওটা আমাদের দেখতে হবে ক্রিয়েট নোটিসে গেলাম এই যে আমাদের কিন্তু ফর্মটা মোটামুটি একটা ফর্ম্যাটে চলে আসছে আমরা আরেকটু কিছু ফর্ম্যাটিং করব যাতে ফর্মটা মাঝখানে আসে এখন যদি আমরা একটু টেস্ট করি টেস্ট 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 ক্রিয়েট নোটিস আচ্ছা এখানে গেট মেথড নট সাপোর্টেড উইচ মেক সেন্স কারণ আমাদের যেই মেথডটা আমরা কিন্তু গেট মেথড এখান থেকে বাদ দিয়ে দিয়েছিলাম আমরা যদি আমাদের নোটিসেস কন্ট্রোলারে যাই এনসি নোটিসেস কন্ট্রোলার এখানে আমরা বলে দিয়েছিলাম যে ডু ক্রিয়েট কিন্তু গেট মেথড সাপোর্ট করবে না পোস্ট সাপোর্ট করবে সো আমরা এখানে ক্রিয়েট নোটিসের ফর্মে যে মেথডটা আমাদের পোস্ট বলে দিতে হবে বাই ডিফল্ট সে গেট মেথড করছে সো আমরা এখানে বলে দিতে পারি কন্ট্রোল স্পেস মেথড পোস্ট সেভ করলাম আমরা আবার আমাদের ইয়েতে চলে যাই প্রজেক্টে চলে যাই এখানে ব্যাকে যে আমি এটাকে রিফ্রেশ দিতে পারি রিফ্রেশ দিলে ফর্মটা আবার লোড হয়ে গেল ক্রিয়েট নোটিস দিলাম নোটিস ক্রিয়েটেড বলছে কিন্তু আমাদের আউটপুটটা কি আসছে দেয়ার ইউ গো আমাদের আউটপুট আসছে তার মানে কিন্তু আমাদের ফর্মটা ঠিকমতো কাজ করছে তো আমরা আরেকটা ছোটো কাজ করে নেই সেটা হলো আমাদের ফর্মটাকে যাতে আমাদের সুন্দর লাগে এটা জানি মাঝামাঝি একটা পর্যায়ে মাঝামাঝি আসে স্ক্রিনে সেটার জন্য আমাদের যেটা করতে হবে তো আমরা করি কি আমরা বুটস্ট্র্যাপের যেই আমরা বুটস্ট্র্যাপ মেইন যে সাইটটা আছে হ্যাঁ এই যে গেট বুটস্ট্র্যাপ ডট কম এখানে যে আমরা সিএসএসে ক্লিক করি সিএসএসে ক্লিক করার পর এদের একটা গ্রিড সিস্টেম আছে গ্রিড সিস্টেমটা যদি আমরা একটু দেখি আমি এখন ফ্ল্যাশ ইনস্টল করব না গ্রিড সিস্টেমের ভেতরে আপনারা দেখেন এখানে একটা অপশন আছে এই যে অফসেটিং কলামস এখানে যদি আমরা যাই আমরা কিন্তু এই যে একটা এই আমরা যদি আমাদের পুরো ফর্মটাকে তো আমরা মিডিলে আনতে চাচ্ছি সো সেটার এক্সাম্পল হচ্ছে এখানে দেয়া আছে যে কলাম এমডি সিক্স কলাম এমডি অফসেট থ্রি আমরা যদি এটাকে নিয়ে আসি হ্যাঁ এই যে ডিভ ক্লাস এক্স্যাক্টলি আসলে আমাদের এইটা লাগবে এই লাইনটা আমরা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি এবং আমরা আমাদের সোর্স কোডে চলে যাই সোর্স কোডে আমাদের যে ফর্মটা আছে তার উপরে আমরা এই ডিভটা নিয়ে আসলাম এবং এই ডিভটা আমরা এন্ড করে দিব সে পেস্ট এরকম হলো কেন আমরা আরেকবার দেখি তো এইটা আসলে একটু এখানে ও এটা যেহেতু এরা এভাবে করছে আমাদের এই কন্টেন্টটা কন্টেন্টের জায়গায় আমাদের ফর্মটা আসবে হ্যাঁ আমরা লেটস ডিলিট দিস অ্যান্ড এটা ফর্মের পরে চলে যাবে ফর্ম শেষ হয়ে গেল আমরা ডিফটা দিয়ে দিলাম একবার ফর্ম্যাট করে নিই পুরো ক্লাসটা পুরো আমাদের এইচটিএমএল কোডটা সেভ করি আবার আমাদের প্রজেক্টে যদি আমরা চলে যাই প্রজেক্টে চলে যে এটা ছিল আমাদের আগের ফর্ম আমরা রিফ্রেশ দিই এবং আমরা যেভাবে চাচ্ছিলাম আমাদের মিডিলে চলে আসবে আমাদের ফর্মটা কিন্তু মিডিলে চলে আসছে সো এখানে আরও অনেক কিছু ফর্ম্যাটিং চাইলে আমরা কন্টিনিউ করতে পারি নেক্সট টিউটোরিয়ালে আমরা আস্তে আস্তে কিছু স্টাইল শিটের ফর্ম্যাটিং আরও শিখবো বাট স্টাইল শিটে অত বেশি জোর দিতে চাচ্ছি না কারণ এটা স্প্রিংয়ের টিউটোরিয়াল অ্যান্ড উইল ফোকাস অন নেক্সট সর্ট অফ ইস্যুস মোস্টলি আমরা নেক্সটে ভ্যালিডেশন করবো এবং আমাদের ডেটাকে আমরা ডেটাবেসে সেভ করবো যাতে আমরা ডেটাটা দেখতে পারি সো দ্যাটস অল ফর নাও আনটিল নেক্সট টাইম হ্যাভ হ্যাপি লিভিং অন কোডস